সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবরের দিকে লক্ষ্য রাখার জন্য। প্রত্যেককে বলবো যারা দেখেন আমার ভিডিও প্রত্যেক দিন, বা যাদের মনে হয় যে হ্যাঁ আমি যেটা আবহাওয়ার খবর বলি সেটা মোটামুটি হোক বা কিছুটা হোক মিলে, তাদেরকে বলবো, তাদের পরিচিত যারা আছে তাদেরকে বলবেন সাবস্ক্রাইব করতে, অথবা আপনারা নিজেরা শেয়ার করুন যাতে আপনার পরিচিতরা বা আপনার যারা বন্ধুরা বা পরিবারের যারা আছে তারা জানতে পারে বা তারাও সাবস্ক্রাইব করতে পারে আমার চ্যানেলটি। তাতে আপনাদেরও সুবিধা বা আমারও সুবিধা, তাতে অনেকের মাঝখানে আমি পৌঁছতে পারবো আপনাদের সহায়তায়। আজকের ভিডিও দেখে অনেকে হয়তো ভাবছেন এই ভিডিওটা কোন জায়গার। এই ভিডিওটা এবছরই ফেব্রুয়ারির দিকে যখন সিকিম গিয়েছিলাম ঘুরতে, তখন রাস্তার ভিডিও, রাস্তার কাজ চলছিল, অনেক জায়গায় পাহাড় ভেঙে পড়েছিল রাস্তার উপরে, ফলে রাস্তার কাজ চলছিল, সে কারণে দেখবেন ভিডিওর মাঝখানে মাঝখানে আমি কাঁচ লাগিয়ে ভিডিও করেছি, কারণ এত পরিমাণ ধুলো ছিল রাস্তাতে যে বাধ্য হয়েছি মাঝে মাঝে কাঁচ লাগিয়ে ভিডিওটা করতে। চলুন শুরু করি। আগামীকাল অর্থাৎ শনিবার আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া কেমন থাকবে? সকালবেলায় আকাশ থাকবে মোটামুটিভাবে পরিষ্কার, তবে বেলা বাড়লে হালকা মেঘাচ্ছন্ন ভাব বা একটা মেঘের আস্তরণ তৈরি হবে গোটা আকাশ জুড়ে। তবে একদম যে অন্ধকার থাকবে তা নয়, হালকা মেঘাচ্ছন্ন ভাব থাকবে আকাশে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কালকেও সারাটা দিন। আর পরিবেশ থাকবে খুবই মনোরম, না গরম না ঠান্ডা, ফলে আগাম কালকেও আমাদের পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিবিহীন একটা দিন যেতে চলেছে আমাদের পার্শ্ববর্তী সমস্ত এলাকাতেই। তবে এটুকু বলতে পারি সোমবার বা মঙ্গলবারের পর থেকে অসম্ভব ঠান্ডা পড়তে চলেছে আমাদের পার্শ্ববর্তী এলাকায়। রাত্রের বা ভোরের তাপমাত্রা কিছু কিছু জায়গায় সোমবারের পর থেকে 13-14 ডিগ্রি নিচে নেমে যেতে পারে, তাই সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন আর বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন। আজকের মতো চললাম, আবার কালকে কথা হবে অন্যদিনের আবহাওয়া খবর নিয়ে। শুভরাত্রি।